এবিএম মুসা সেতারা মুসা ফাউন্ডেশনের আজীবন সম্মাননা পেয়েছেন মানব প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী শনিবার জাতীয় প্রেস ক্লাবে তার হাতে সম্মাননা পত্র তুলে দেন অধ্যাপক গোলাম রহমান এবং এবিএম মুসার পরিবারের সদস্যরা এবিএম মুসা সেতারা মুসা ফাউন্ডেশনের আয়োজনে এব এম মুসার বিরানব্বইতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এবছরের জন্য আজীবন সম্মাননা দেয়া হয় মানব সম্পাদককে প্রেস প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠানে রাজনীতি বাকবদল এবং সাংবাদিকের আদর্শ ও নীতি প্রসঙ্গ স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন যুগান্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ গণমাধ্যম ব্যক্তিরা আজীবন সম্মাননা পাওয়া সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন পেশার স্বাধীনতার জন্য সাংবাদিকদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে আসুন আমরা রাজনীতি বাদ দিয়ে রাজনীতিকে অন্য জায়গায় রেখে সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাই তাহলেই আমার মনে হয় এই সমাজ মুক্ত হবে মুক্ত সাংবাদিকতা হবে